সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি 1 গ্লাস পানি নিয়ে নিচ্ছি। আমি 7 অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1¾ কাপের মতো চিনি এড করেছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমি সবগুলো ময়দা কিন্তু একসঙ্গে দিয়ে নেই, আমি অল্প অল্প দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। ডোটাকে আমি নিয়ে নিয়েছি। এখন ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখেন নেওয়া হয়ে গেছে। আমি এখন গোল ভলে শেপ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের এই পিঠা রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। প্রথমে একটা বড় রুটি আমি বেলে নিয়েছি, তার মধ্যে থেকে আমি ছোট ছোট করে কিছু লিচি কেটে নিয়েছি। দেখুন এখন আমি লিচিটাকে পিঠাটা তৈরি করে নিচ্ছি। একদম সহজ এই পিঠাটা। শুধুমাত্র একটা উপকরণ দিয়ে কিন্তু আজকের এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি, একটা একটা করে পিঠে দিয়ে দিয়েছি। পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। দেখেন এখানে কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করে শুধুমাত্র পানি আর ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে এই পিঠাটা, এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আজকের এই পিঠাটা তৈরি করার জন্য কোনো রকমের সময়ের প্রয়োজন হবে না আর কোনো রকমের ঝামেলা নেই। একদম অল্প উপকরণে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখুন কত ফুলকো এই পিঠাটা। বিকালে নাস্তার জন্য কিন্তু এই পিঠাটা ঝটপট তৈরি করে নিতে পারেন, আবার বাসায় মেহমান আসলে কিন্তু ঝটপট তৈরি করে সার্ভ করতে পারেন এই পিঠাটা। এটা দেখতে কত সুন্দর, খেতেও কিন্তু অনেক লোভনীয়। তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে কত লোভনীয় হয়েছে, দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে এই পিঠেগুলো। শুধুমাত্র একটা উপকরণ দিয়ে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন।